পৌঁছেছে। অনেক মানুষ এখনো আমাদেরকে একটা বিবেচনা রাখছে যে দেখি তারা কি করে, কত দূর যায়, কিন্তু আলহামদুলিল্লাহ যেতে যেতে আমরা অনেক দূর চলে আসছি এবং অনেক মানুষ ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। তাদেরকে নিয়ে যদি সঠিক প্ল্যান পরিকল্পনা করে আমরা আগাতে পারি, ইনশাল্লাহ আগামীতে গণ অধিকার পরিষদ ছাত্র যুব শ্রমিক পেশাজীবী প্রবাসী অধিকার পরিষদের সহযোগিতা নিয়ে বাংলাদেশে একটা বিকল্প রাজনৈতিক তৃতীয় শক্তি না প্রথম শক্তি হবে। কারণ আওয়ামী লীগ বিএনপি ক্ষমতার শাসন ব্যবস্থা 30 বছর ধরে মানুষ দেখেছে, মুদ্রার এপিট ওপিট। আওয়ামী লীগ আজকে কেন অস্তিত্ব সংকটে ভুগতেছে, কেন তারা বলছে যে তারা ক্ষমতায় না থাকলে শিয়ালে খাবে, কেন তোফায়েল আহমেদের মতো বর্ষীয় নেতা বলছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে পরের দিন 5 লক্ষ লাশ ফেলবে, কারণ তারা তো জানে যে তারা 5 লক্ষ মানুষের লাশ ফেলেছে, সুতরাং তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন তো প্রতিশোধ পরায়ণ হয়ে আছে। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত গুম করেছে। আমার দুঃখ হয় যে কথা বললে আবার অনেক ক্ষেত্রে নানা ধরনের সেনা রাষ্ট্রদ্রোহী মামলা হয় না, আইসিটিএনএ মামলা হয়, সেনাবাহিনীর মতো একটা বাহিনী যারা এই জাতির অস্তিত্বের প্রশ্ন বলা হয়, যাদেরকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলা হয়, সেই বাহিনীতে সার্ভিস করার পরেও সেই বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আজমির কথা আপনারা জানেন, আরও কয়েকজন রয়েছেন, তাকে গুম করা হয়েছে, চিন্তা করতে পারেন। অথচ আমার মনে হয় সেনাবাহিনী যদি বলে 24 ঘন্টার মধ্যে আজমিকে ব্যাক করানো সম্ভব। সেনাবাহিনী কেন আমি জানি না, তার একজন অবসরপ্রাপ্ত কলিগের প্রতি কেন তারা ভূমিকা নিচ্ছে না, কারণ আজকে আজমি কালকে অমুককে কালকে চমককে তো গুম করাবে। এই যে গুমের যে প্র্যাকটিসটা শেখ হাসিনার সরকার কিছু কুড়াঙ্গারকে দিয়ে শুরু করেছে ক্ষমতায় থাকার জন্য, কিছু তার মানে কুকুর তৈরি করেছে, যে শেখ হাসিনার 5টা কুকুর যারা শেখ হাসিনা বললে নিরীহ মানুষের বুকে তারা গুলি চালাচ্ছে, রাতের অন্ধকারে বাসা থেকে তুলে নিয়ে ক্রস ফায়ার দিয়ে গুলি করে তারপরে ক্রস ফায়ারে নাটক সাজাচ্ছে। এই জায়গাটা আজকে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে দেশকে এই সরকার নিয়ে গেছে। তো আমাদের আহ্বান হচ্ছে বন্ধুগণ, সেখান থেকে আমাদের সামনে একটা প্রেক্ষাপট আছে যে দেশকে আমরা কোন দিকে নিয়ে যাব, সেটার একটা সিদ্ধান্ত নেওয়ার, সেটা একটা ভূমিকা নেওয়ার। আমরা যদি আগামীতে ভুল করি তাহলে আমাদের ভয়ঙ্কর খেসারত দিতে হবে। এখন তো ঘরের মধ্যে কথা বলতেছি, এইটুকু বলতে পারবো না, কারণ দেখতেছেন ইতিমধ্যেই বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বাসায় গিয়ে হামলা করছে। আজকের পত্রিকায় এসেছে যে আপনার এলডিপির যে মহাসচিব রেদওয়ান আহমেদ কুমিল্লার চান্দিনাতে তার নামের কলেজ রেদওয়ান আহমেদ কলেজ, সেখানে তিনি প্রোগ্রাম করবেন, ছাত্রলীগ যুবলীগ আগেই যে মাঠ দখল করে রেখেছে। যাই হোক, তিনি বোধহয় ফেরার পথে সেখানে গাড়িতে ঢিলমিল নিক্ষেপ করা শুরু করছে, তার লাইসেন্স করা পিস্তল দিয়ে তিনি গুলি করেছেন। গুলি করা ছাড়া উপায় নাই তো, মানুষ আত্মরক্ষার্থে আপনি আমরা দেখেছি তো আমাদের প্রত্যেকটি মিছিল মিটিংয়ে আমাদের 100-150 লোকজন থাকে, ছাত্রলীগ যুবলীগের ছেলেরা 10-15 জন 5-7 জন 25-30 জন লোক এসে লাঠি ছোটা নিয়ে হামলা মামলা করে। তো আমরা এখন পর্যন্ত পাল্টা আঘাত করি নাই, আমরা বলছি যে আমরাও আমাদেরও রক্ত মাংসে গড়া মানুষ, আমাদেরও দেহ রয়েছে, আমাদের শরীরেও কিন্তু রক্ত আছে, আমরা চাইলে প্রতিরোধ করতে পারি। আমরা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ভাই বোনদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা যে নৈরাজ্য শুরু করেছেন এই নৈরাজ্যে আপনারাই আপনাদের ধ্বংস ডেকে নিয়ে আসবেন, আপনারাই আপনাদের লাশ ফলাবেন, আমাদের লাগবে না। স্থানীয় নির্বাচনগুলোতে আমরা দেখেছি, সুতরাং আপনাদেরকে বলবো সময় বেশি নাই, দয়া করে ভালো হয়ে যান, এই সমস্ত হানাহানি মারামারি ছাড়েন, ক্ষমতায় আছেন টের পাচ্ছেন না, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, তখন আপনারা এই দেশে থাকবেন না, রাজনীতি করতে হবে না। আজকে যাদের বাড়িতে হামলা চালাচ্ছেন, যাদের গাড়িতে হামলা চালাচ্ছেন, এখন শঙ্কায় আছেন যে ক্ষমতা হারালে শেয়ালে খাবে, পরিস্থিতি তো আপনারাই তৈরি করে দিচ্ছেন। আমরা এই মারামারি হানাহানির রাজনীতি চাই না, আমরা বারবার বলেছি যে আমরা সহনশীল রাজনীতির আহ্বান জানাই, আমরা সম্প্রীতির রাজনীতির আহ্বান জানাই। সুতরাং সেই ক্ষেত্রে শ্রমিক অধিকার, আমাদের ছাত্র অধিকার, যুব অধিকার, সবাইকেই, এলাকার মানুষকে, গ্রামের মানুষকে এই সঠিক মেসেজটা তাদেরকে ফরওয়ার্ড করার জন্য কাজ করতে হবে, মানুষকে বোঝাতে হবে যে ভাই আপনি যেটা করছেন, আজকে একজন এমপির পক্ষে তো আপনি নামছেন, এমপিরই তো খবর থাকবে না, ও তো কানাডা ইংল্যান্ড আমেরিকা বিভিন্ন জায়গায় সম্পদ করেছে, বউ বাচ্চা সেখানে অলরেডি পাঠিয়ে দিয়েছে, ও চলে যাবে, কিন্তু আপনার তো এলাকায় থাকতে হবে, আপনি তো সামান্য একটা মুদির দোকান দেন কিংবা মাছের ব্যবসা করেন, কিংবা আপনার একটা বাস আছে, সরকার পরিবর্তন হলে আপনার বাস রাস্তায় চালাতে হবে না, তা আপনি কেন এই
তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছেন, ওরা তো নিজেরাই রক্ষা করতে পারবে না, নিজে আপনাদেরকে কখন রক্ষা করবে? এই বোধ শক্তিটা, কারণ মানুষ এখন অনেকটা নির্বোধ হয়ে গিয়েছে। না হলে যেটা আমি বলছেন, তেলের দাম 38 টাকা বেড়েছে, কয়টা প্রতিবাদ দেখেছেন, কয়টা কোনো বিক্ষোভ দেখেছেন? সবাই কিন্তু ফেসবুকে লিখছেন, বাসা বাড়িতে বাসে হাউতাস করছে যে এটা কি করতেছে, এইভাবে দেশ চলে নাকি, এইভাবে চলে না। তো চলে না ভাই, আপনি রাস্তায় আসেন, রাস্তায়। দায়িত্ব তো শুধু বিএনপির না তেলের দাম কমানো, গণ অধিকার পরিষদ, বাম সংগঠনগুলোর নাম না, সমস্ত জনগণ যেহেতু ভুক্তভোগী, সমস্ত জনগণকে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামার ডাক কারা দিচ্ছে? শ্রমিক অধিকার পরিষদ দিচ্ছে না ছাত্র অধিকার পরিষদ দিচ্ছে? সেটা দেখার বিবেচ্য বিষয় না। আপনার সাথে কানেক্টেড হলে আপনার উচিত যে রাস্তায় নামা। যাই হোক, আমরা আশা করি শ্রমিক অধিকার পরিষদ এদেশের মেহনতি মানুষের অধিকার আদায়ে শ্রমিকদেরকে সংগঠিত করে তারা কাজ করতে পারবে। এবং আমরা ইতিমধ্যেই বলেছি যে আমাদের ছাত্র এবং শ্রমিক সংগঠন অন্যান্য দলের ছাত্র এবং শ্রমিক সংগঠন থেকে ব্যতিক্রমী হবে। রাজনীতি করার জন্য আমাদের গণ অধিকার পরিষদ মাঠে ময়দানে বেশিরভাগ রাজনীতি, আমাদের যুব অধিকার পরিষদ মূল দলও আছে। শ্রমিক অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের মতো সংগঠনগুলো আমরা চাই স্পেসিফিক তার এরিয়াতে একটা ভালোভাবে কাজ করুক। আজকে আমরা ঈদের আগে আমরা বলেছি, রোজার সময় আমরা প্রত্যেক ঈদ কোরবানিতে দেখি বেশ কিছু জায়গায় আন্দোলন হয় শ্রমিকদের উপরে লাঠিচার্জ হয় বেতন বোনাসের জন্য। এই ধরনের পরিস্থিতিগুলো যেন তৈরি না হয়, প্রথমে আপনারা আলোচনা করবেন কর্তৃপক্ষের সাথে, এগ্রি না করলে তাদের কিনে আপনারা আন্দোলনের নেতৃত্ব দিবেন। যেটা আমরা বলেছি, বেতন বোনাস দিবে না আর বাড়ির ইট খুলে নিয়ে আসবেন, কিন্তু নন ভায়োলেন্ট থাকতে হবে, কৌশলী হতে হবে, সহিংসতায় পা দেওয়া যাবে না। সরকারের বিভিন্ন এজেন্সি, সরকার সবসময় চায় বিরোধীদের কিংবা বিভিন্ন সংগঠনকে উস্কানিতে পা দেওয়াতে, একটা ঝামেলা করে মামলা আমলা দিতে, কারণ এই সরকারের মামলা একটা বড় অস্ত্র, মিথ্যা মামলা টামলা দিয়ে মানুষকে পর্যদস্থ করে রেখেছে। সেক্ষেত্রে আপনাদের সেইভাবে কাজ করতে হবে।